লাইভ করতে পারবো না রিংটা নিয়ে, রিংটা আসার আগে চলে যাচ্ছে, তাই ভিডিও করে রাখতেছি। তো এটা একদম সম্পূর্ণ নতুন ডিজাইনের আমাদের একটা রিং। এটা হচ্ছে মুনি স্টোন, অরিজিনাল ব্লু মুন দিয়ে দুই মুনের একটা পাথর বানানো হয়েছে। একদম মুন মতো হয়েছে, তোমার যেমন ডিজাইন দিছো তেমন সেমই হয়েছে। আর এই জাপানি প্রবালটাও আমাদেরই ছিল, আমাদের তৈরি করা ছিল। এখানে আছে একটা টার্কি, সেটাও আমাদের ছিল। এটা আমাদের বিনতি আপুর, আপুকে সবাই চিনো, বাট এই আংটিটাকে আমি লাইভ করতে পারলাম না, এর জন্য আমার আফসোস লাগতেছে। অনেক পাম দিলাম যে তুমি যাও গা, কালকে পৌঁছাই দিব মনে না। হ্যাঁ, কালকে লঞ্চ সকালে। তো যাই হোক, আংটিটা বানানো সুন্দর হয়েছে, ফিক্স সাইজ করে দিছিলাম। তুমি এই আঙুলেও পড়তে পারবা, বুঝছো, পরবো না, দুই আঙুল মিলে পড়তে পারবো, এই আঙুলেও পড়তে পারবো, খুব সুন্দর হয়েছে। সবাই জানাবেন আংটিটা কেমন হয়েছে। সুক্তারা, সুক্তারা হচ্ছে হাতে পায়ে, আরাক হাত দাও, আরাক হাতেও আছে সুক্তারা। এই হাতে আছে হচ্ছে যে রুবি মুক্তা, রুবি মুক্তাটা আমাদের তৈরি না, ও এটা এলাকা থেকে বানাইছিল। আর এই আনকাট রুবিটা আমাদের, আর আর এটা হচ্ছে সেই নামকরা বিনতি চুড়ি, নুহা বিনতি, নুহা রত্নচুর, এটা সেই রত্নচুরটা। এটা এখানে প্রতিটা স্টোন হচ্ছে রত্ন এবং রিয়েল রত্ন স্টোন। এটাও করেছিলাম, আপনারা সবাই দেখেছেন যে কত সুন্দর করেছিলাম। এখানে ব্ল্যাক মুক্তা, খুবই রেয়ার একটা পার্ল। তারপরে অ্যাকোয়ামেরিন, গার্নেট, পদ্মনীলা, আলেকজান্ডার নীলা, ক্যারসাইটটা তো অসাধারণ। ব্লু টোপাস আছে, সাদা মুন আছে, রুবি আছে, হেনা আছে, প্রবাল আছে, মানে এটা শেষ করতে পারবে না। তো ওর হাতে পায়ে খালি রত্ন, ও নিজেও একটা রত্ন, ও পরেও সব রত্ন। হ্যাঁ, দেখতেও এই জন্য সুন্দর লাগে, যে ওর খালি রুবি, কতগুলো রুবি তার, মানে রুবির শেষ নাই। তো এই মুনটা হচ্ছে আমরা আজকে লাস্ট ডেলিভারি করলাম। তো আপনারাও কিন্তু এরকম সুন্দর সুন্দর জুয়েলারি আমাদের দিয়ে করতে পারেন, তবে ভাই সময় দিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আমরা আর্জেন্টের চাপে মরে যাচ্ছি। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ সুক্তারার সাথে এভাবে থাকার জন্য। সাথেই থাকবেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা, আপনারা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন। তো বিশ্বাস, ভরসা, ভালোবাসা, আস্থা, এই তিনে মিলেই আমাদের সুক্তারা। আর ও এখন বিনতি হচ্ছে আমার খাটে বসা, হ্যাঁ, দুপুর থেকে ওয়েট করতেছে জিনিসটার জন্য। তো এই যে আমি বাসায় এসে বসে থেকে, সব থাকার পরেও যে বসে থেকে ডেলিভারি করলাম, কারণ ও অনেক দূরে যাবে। তো ভালো লাগতেছে। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ সব সময় আমাদের সাথে থাকার জন্য। এভাবেই সাথেই থাকবেন, দোয়া করবেন, আমাদের লাইভগুলো দেখবেন, আমাদের প্রোডাক্টের সাথে থাকবেন। একসাথে এক আংটি তো আমার দুইটা পাথর হয়ে গেল, আমি এক আঙ্গুলে পড়তে পারলাম। এটারও তো দুইটা পাথর দিয়ে বানাইতে গেলাম, আমার দুইটা আংটি দুই হাতে পড়া লাগতো, তাহলে একসাথে হয়ে গেছে। ডিজাইনটাও সুন্দর হয়েছে। ইউনি দেখের গোম, এটা কি শাইন মারে কে, এই জন্য তোকে শাইন মারে কে। এটা হচ্ছে তানজিলা মালিহার, তানজিলা।